তো হয়েছে, এর আগের ভিডিওটাতে বাকিটুকু করে দেওয়া আছে একটা বিশেষ কারণবশত, আমি জানি না কী কারণে বন্ধ হয়েছিল, অটোমেটিক বন্ধ হয়ে গেছিল রেকর্ডিং, তো আবার চালু করলাম। তারপরে এত দূর পর্যন্ত আমরা করছি, কষে দেখি 14-র 4-এর অঙ্কটা করছি, ঠিক আছে, কষে দেখি 14-র 4-এর অঙ্কটা এর আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে করানো আছে, তোমরা দেখে নাও। তারপর থেকে ভিডিওটা শেষ হলে তারপর থেকে আমরা করাচ্ছি এখানে, ঠিক আছে, দেখে নাও। অসুবিধা হলে আমাকে আবার বলবে, কমেন্ট করে বলবে, আমি আবার করিয়ে দেবো যদি খুব অসুবিধা হয়, যদি বুঝতে না পারো। আচ্ছা তাহলে এডি যোগ করে দিলাম এখানে, এডি যোগ করে দিলাম, ঠিক আছে, তাহলে এডি যোগ হলো। এবার এখান থেকে আমরা কি করি, এবার কর্ণ টেনে নেবো, এই কর্ণ দুটো যোগ করে দেবো। তাহলে এই কর্ণের সমান করে কি আঁকবো, এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা আঁকবো, তাহলে এ থেকে শুরু করে এই সি পর্যন্ত নেবো, দিয়ে এখান থেকে একটা ই টানবো, তাই তো, এখান থেকে একটা টানবো, আর এখান থেকে শুরু করে এডি সমান করে নেবো, এডি সমান করে নেবো, দিয়ে এখান থেকে কাটবো, আবার কাটতে হবে, কিছু করার নেই। তার মানে এই দুটো যোগ করে দেবো, এবার এখান থেকে শুরু করে এই ডি যোগ করে দেবো, তাহলে সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম, সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এবার এইখানে যেখানে ছেদ করেছে ই বিন্দু, এই ই বিন্দুতে কি করব, না যোগ করে দেবো, এটা এটা যোগ করে দেবো, হ্যালো, তাহলে ই। আচ্ছা তাহলে চতুর্ভুজ কি হয়ে গেল, চতুর্ভুজ এ বি সি ডি সমান সমান হচ্ছে ত্রিভুজ এ বি ই, এ বি ই, এইটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তারপরে অঙ্কটা দেখি, পাঁচেরটা কী বলছে দেখি, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করে এই বর্গক্ষেত্র সমান করে ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করে যার একটি কোণ 60 ডিগ্রি বলা আছে। তাহলে এবার একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ও বর্গক্ষেত্রে সমান করে একটা সামান্তরিক আঁকতে হবে, সেই সামান্তরিকটার ই হবে কত, 60 ডিগ্রি। তাহলে প্রথমে তো একটা বর্গক্ষেত্র আঁকি 5 সেন্টিমিটার বিশিষ্ট, পাখাটা দাঁড়া, আওয়াজ। আচ্ছা প্রথমে কত বলা আছে, না 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, এখান থেকে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। এবার বলছি বর্গক্ষেত্রে সমান করে একটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি হবে, তাহলে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিই, বর্গক্ষেত্র অঙ্কন করবো, বর্গক্ষেত্র আঁকতে হবে, তার জন্য এটা হচ্ছে নাম দিলাম, এটা একটা 5 সেন্টিমিটার দিলাম, সবগুলাই তো 5 সেন্টিমিটারই হবে, এখান থেকে শুরু করে এটা ধরে কেটে নিই, কেটে নিলাম 5 সেন্টিমিটার। এবার এখান থেকে 90 ডিগ্রি কোণ আঁকে একটা, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, 90 ডিগ্রি
90 ডিগ্রি এঁকে নিলাম, 90 ডিগ্রি কোণ আঁকলাম। তারপরে কি হবে না, এখান থেকে আবার 5 সেন্টিমিটার কাটবো। এখান থেকে 5 সেন্টিমিটার ধরে কাটবো, এখান থেকে 5 সেন্টিমিটার ধরে কাটবো, আর এখান থেকেও 5 সেন্টিমিটার ধরে কাটবো। তাহলে নাম দিলাম এ বি সি ডি। হলো এবিসিডি, চতুর্ভুজটা হয়ে গেল। এবারে সমান করে একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, ঠিক আছে, একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে বা সামান্তরিক আঁকতে বলেছে, যার একটি কোণ 60 ডিগ্রি কোণ। দেখ তাহলে এর সমান করে তো আমরা 60 ডিগ্রি কোণ করে সরাসরি করে দিতে পারি, ঠিক আছে, কীভাবে না, এখান থেকে 60 ডিগ্রি করে এইখানটায় যাবে, ঠেকবে, আর এইখান থেকে নিয়ে আবার সেই এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে, ঠিক আছে, যে এইখানে যেখানে ছেদ করবে সেইটা হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি এই 60 ডিগ্রি বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, কীভাবে না, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটা কী হইল সেভাবে করতে পারি। এটা সোজা হবে, ঠিক আছে, এটা কী হবে, সোজা হবে। আর আরেকটাভাবে করতে পারি, এর সমান করে একটা ত্রিভুজ আঁকবো, এর সমান করে একটা ত্রিভুজ আঁকবো, যেটা এই ইতে আছে, যেহেতু এখানটায় কী বলছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কনের চ্যাপ্টার, তাহলে নিশ্চয়ই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে। তাহলে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আবার ত্রিভুজ, আবার তার আগের চ্যাপ্টারে আমরা কী শিখেছি, সেই ত্রিভুজের সমান করে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা এখানে কী করব না, প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব, এর সমান করে একটা ত্রিভুজ আঁকবো, তারপর আবার তার সমান করে আবার ওই আগের চ্যাপ্টারের মতো একটা কী আঁকবো, ত্রিভুজ এঁকে নেবো, ঠিক আছে। আর যদি এইটা না বলা থাকতো, যদি কোনো কিছু না বলা থাকে, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি এখান থেকে এই 60 ডিগ্রি করে কত সহজে এঁকে নিতে পারবো। দেখ এইটা এখান থেকে ধর এটা বেরিয়ে দিলাম, খুব সহজেই করা যেত, এর সমান করে একটা আয়তক্ষেত্র, ধর এখান থেকে 82 যোগ করে দিলাম, দেখে একটু ই করে ওই ধার থেকে ই করে, হ্যাঁ, ডি আর সি যোগ করলাম, হলো। এবার এখান থেকে এই যে 60 ডিগ্রির ছেদ করা আছে, তাই না, এখান থেকে এই পর্যন্ত 60 ডিগ্রি ছেদ করা আছে, 60 ডিগ্রি ছেদ করা আছে, এখানে যোগ করে দিলাম, হইলো। তাহলে আমি নাম দিলাম এখানে ই বিন্দুতে ছেদ করেছে। এবার এ বি এর সমান করে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে কী করতে হবে, এ বি এর সমান করে এখান থেকে কেটে দেবো, হইলো, এই দুটো যোগ করে দেবো, তাহলে এটা 70 ডিগ্রি হইলো। তাহলে এ বি ই এফ নাম দিলাম, তাহলে কী হবে না, এ বি সি ডি সামান্ত এই বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সমান সমান হবে সামান্তরিক কী হবে না, এ বি এফ ই সামান্তরিক, যেহেতু একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এই ডিএফ এর মধ্যে অবস্থিত দুটি, তাহলে যেহেতু এই এর চতুর্ভুজ, এই চতুর্ভুজ দুটির কী হবে ক্ষেত্রফল সমান হবে, এরকমভাবে করা যায়। এটা খুবই সোজা, একদম অল্পতেই হয়ে যাবে, কিন্তু আমাদের যেহেতু বলা আছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপরে আবার শিখেছে ত্রিভুজের সমান করে একটা চতুর্ভুজ আঁকতে হবে, তাহলে সেই নিয়মে করতে হবে, কিছু করার নেই, তার মানে আমরা আবার করে করে দিই, ঠিক আছে, এই একটা পদ্ধতি, এটাতে সহজেই হয়ে যাবে। আমরা এবার বইয়ে যে নিয়মে বলা আছে সেই নিয়মে আমরা করব, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা কী করব, এখান থেকে
90 ডিগ্রি কোণ আঁকবো। নব্বই ডিগ্রি কোণ আঁকার পরে আবার সেই 5 সেন্টিমিটার নিয়ে কেটে নেব। পাঁচ সেন্টিমিটার করে কেটে নিলাম, এখান থেকে 5 সেন্টিমিটার করে কেটে নিলাম, আর এখান থেকে 5 সেন্টিমিটার করে কেটে নেব। ঠিক আছে, এখান থেকে এটা যোগ করে দেবো। তাহলে কি নাম হইল? এ বি সি ডি। এবার এর সমান্তরাল করে একটা, এখান থেকে একটা কর্ণ টানবো, যেহেতু একটা ত্রিভুজ আঁকতে হবে, এর সমান করে একটা এঁকে নিলাম। এবার এখান থেকে এর সমান করে এখান থেকে কেটে নিই, এর সমান করে এখান থেকে একেবারে কেটে নিই, এখানে কেটে নিলাম। ঠিক আছে, আর এর সমান করে কোথা থেকে কাটবো? এখান থেকে কাটবো। দেখ, তাহলে হয়ে গেল। ই যোগ করলাম, এখানে ই নাম দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে এটা কি করলাম? ডি আর ই যোগ করে দিলাম, এখানে ই আছে, হয়ে গেল। এবার এর সমান করে কি করতে হবে আমাকে? একটা এর সমান করে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ না, এই এই ত্রিভুজের সমান করে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এই যে ত্রিভুজ এ ই ডি, এর সমান করে কি করতে হবে? একটা ত্রিভুজ না, আয়তক্ষেত্র আঁকতে হবে। এই ত্রিভুজের সমান করে আয়তক্ষেত্র আঁকতে হবে। এই চতুর্ভুজের সমান একটা ত্রিভুজ পেলাম, আর এই ত্রিভুজের সমান একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে আমরা আয়তক্ষেত্র আঁকার জন্য কি করতে হবে? প্রথমে এই সুরাতে দেখ, এই এটাই টেনে দেবো, এটা যেহেতু সমান্তরাল ইয়ে ডি বিন বাহু থেকে, তাহলে সমান্তরাল এটা জোরে টেনে দিই, বড় করে টেনে দিই এখান থেকে শুরু করে। যেহেতু সিডি কি সমান্তরাল, সিডি এর এবি এর সমান্তরাল, তাই সমান্তরালটা জোরে টেনে দিলাম, সমান্তরাল আঁকার দরকার ছিল। এবার আমাকে এর মিডিলের বিন্দুটা খুঁজতে হবে, একদম মিডিলটা। তাহলে এর বড় থেকে একটু ই করলাম, মিডিল থেকে একটু বড় নিলাম, এখানে কাটলাম, এখান থেকে এখানে কাটলাম। এবার ই বিন্দু নেবো, কাটবো যে মিডিলের যেখানে ছেদ করবে সেইখানে নেবো, মোটামুটি এইখানেই বি বিন্দুতে মোটামুটি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বি বিন্দুতে ই হয়েছে। এবার এখান থেকে বি বিন্দুর এখান থেকে কি করব আমরা? এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো, যেহেতু 60 ডিগ্রি কোণ বলে একটা ই, হ্যাঁ একটা কোণ বলছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণ করে একটা কোণ এঁকে নেবো। ষাট ডিগ্রি কোণ করে এঁকে নিলাম, এখান থেকে এই 60 ডিগ্রি, ষাট ডিগ্রি এঁকে নিলাম। এবার এই বি এর সঙ্গে ই যোগ করে যতটুকু বড় হবে ততটুকু করে এখান থেকে একটা ই টেনে নিলাম, দেন যোগ করে দিলাম। হ্যালো, তাহলে বি ই
এফ জি করে দিলাম, তাহলে আমরা কি লিখব? না, এখান থেকে পাবো ABCD বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সমান সমান হচ্ছে ত্রিভুজ এ ই ডি, আবার ও ত্রিভুজ এ ই ডি সমান সমান আয়তক্ষেত্র কত? আয়তক্ষেত্র বি ই জি এফ, বি ই জি এফ, ঠিক আছে, বি ই জি এফ হয়েছে। আর তাহলে এটা সমান কত হবে? না, যেহেতু এইটা সমান এইটা, তাহলে কি হবে, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আর এটা তো 60 ডিগ্রি, তাই না? আয়তক্ষেত্র, তাহলে এখান এই দুটো থেকে কি পাবো? এইটা এটা যেহেতু সমান, তাহলে ABCD বর্গক্ষেত্র সমান, ক্ষেত্র সমান সমান হচ্ছে সামান্তরিক বিই জি এফ আয়তক্ষেত্র। হ্যালো, পরের অঙ্কটা দেখি কি বলছি। আচ্ছা, ছয়টা কি বলছে? 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে। এই বর্গক্ষেত্র সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে বলছে। তাহলে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে বলছে, ঠিক আছে। তাহলে প্রথমে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকি, আঁকতে পারবে? রেজাল্ট কবে রে? মিষ্টি খাবি না মার খাবি বল? মিষ্টি খাবি না মার খাবি? দুটোই খাবে, মানে মাথা হয়েছে, তাই তো? আচ্ছা, ছয়টা কি বলছে দেখ, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। এটা তো খুব সোজা, তাহলে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। আচ্ছা, 6 সেন্টিমিটার এখান থেকে শুরু করে হয়ে গেল, এখান থেকে শুরু করে বর্গক্ষেত্র আঁকতে হবে একটা, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। কি বলছিস, কি বলছিস? ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানটায় বর্গক্ষেত্র আঁকা বলতে বর্গক্ষেত্র যেভাবে আঁকতে হয়, এবার এখানে কত ডিগ্রি কোণ আঁকবো? 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ। আবার 6 সেন্টিমিটার নিয়ে কাটতে হবে, এই 6 সেন্টিমিটার নিয়ে আবার কাটলাম, এখান থেকে 6 সেন্টিমিটার কাটলাম, এখান থেকে কত কাটবো? 6 সেন্টিমিটার কাটবো, এখান থেকে কত কাটবো? 6 সেন্টিমিটার কাটবো, ঠিক আছে। তাহলে এই যোগ করলাম, আর এইটা আর এইটা যোগ করে দিলাম, তাহলে ও একটু ওপরে চলে গেছে, এটা নিচে করতে হইতো, ঠিক আছে। এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, ABCD 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকা হইলো। এবার এইটা এটা যোগ করে দেবো, ডিবি যোগ কল, ডিবি ডিবি ডি আর বি বিডি, ঠিক আছে। এবার এখান থেকে শুরু করে এর সমান করে, যাতে এর সমান করে এখান থেকে একটা কাটতে হবে, তাই তো? এখান থেকে একটা কাটতে হবে, আর এর সমান করে এখান থেকে কাটতে হবে, তাই তো? এর সমান করে এখান থেকে কাটতে হবে, তাহলে এই দুটো যোগ করে দিলাম।
আর এ বি টেনে দিলাম, এখান থেকে গেল, ঠিক আছে এ বি গেল। আমরা আবার এখানটাই ই করে দেবো, যোগ করে দেবো এইটার সঙ্গে, এইটা যোগ করে দেবো। হলো তাহলে নাম কি হইল, এ বি, এখানে ই নাম দিলাম, ঠিক আছে। অতএব এ বি সি ডি বর্গক্ষেত্র সমান, বর্গক্ষেত্র সমান সমান হচ্ছে ত্রিভুজ ডি এ এ, ঠিক আছে। এ একটা গেল, এটা 6 সেন্টিমিটার। তারপরে কি বলছি, বলছি একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকতে বলছে, যার এ বি বাহুর ওপর এ ডি ও বি সি লম্ব। আচ্ছা, এ বি বাহুর ওপরে দুটো লম্ব বলেছে, আজ এ বি সি ডি বাহু আছে, এ বি বাহুর ওপর এ ডি লম্ব আর বি সি লম্ব, ঠিক আছে। এ বি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, এ ডি সমান 7 সেন্টিমিটার বলা আছে। তাহলে বি সি সমান 3 সেন্টিমিটার, ওই চতুর্ভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে বলেছে, ঠিক আছে। এবার এ বি কিউ এর বি কিউকে ভূমি ধরে ওই একই সমান্তরাল যুগলের মধ্যে আর একটা ত্রিভুজ আঁকতে হবে, যার কোণ 30 ডিগ্রি বলা আছে। তাহলে প্রথমে তো এই এ বি সি ডি সমান্তরিক একটা আঁকবো, এই সামান্তরিক বলছি, এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকবো, সেই চতুর্ভুজের সমান করে একটা ত্রিভুজ আঁকবো, যেরকম নর্মাল আমরা এঁকে দিচ্ছি। তারপরে ওই ত্রিভুজের সমান করে আবার একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। আমাদের কি বলেছে, না প্রথমে এ বি সমান 5 সেন্টিমিটার বলা আছে, এ বি সমান 5 সেন্টিমিটার আর এ ডি সমান 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এ ডি, বি সি সমান 4 সেন্টিমিটার। বলা আছে, বলা নেই। তাহলে এ বি সমান সমান 5 সেন্টিমিটার আর এ ডি সমান সমান হচ্ছে 7 সেন্টিমিটার আর বি সি সমান সমান 4 সেন্টিমিটার বলা আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা এই এঁকে নিই। আর বলা আছে এ বাহুর, এ বি বাহুর ওপর এ ডি আর বি সি লম্ব, কিন্তু তার মানে দুই ধারে দুটো 90 ডিগ্রি করে কোণ আঁকতে হবে। তাহলে এ ধারে একটা বড় দিকে দাগ টেনে নিলাম, এ বি কেটে নিলাম, এ বি কেটে নিলাম, এ বি কেটে নিলাম। এবার এখান থেকে এর এ ধারে, এধারে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, এধার থেকে একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম আর এধার থেকে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। উপরের দিকে টেনে দিলাম, এটাও একটু উপরের দিকে টেনে দেবো,
উপরে থেকে টেনে দিলাম, ঠিক আছে, দুটো ই হইলো। এবার এখান থেকে যেহেতু এটা এ বি, এ বি, তাহলে এ থেকে এখানে ডি পর্যন্ত নিয়ে এ ডি কাটলাম, ওকে, এটা ডি হয়ে গেল। আর বি থেকে সি, এর থেকে এইটুকু নিয়ে সি কেটে নিলাম, বি সি কাটলাম, এখান থেকে বি থেকে সি কাটলাম। এবার এই দুটো যোগ করে দিলাম, না না ওখানে শেষ কেন, এখন মেলা করতে হবে অঙ্কটা, বি সি সি, ঠিক আছে, এখানে শেষ হইলো। আমাদের তো শুধু চতুর্ভুজটা আঁকতে হবে, আমাদেরকে বলা আছে এইটা এত দূর পর্যন্ত টেনে আমি কী করব, আমাদের চতুর্ভুজটা আঁকতে বলেছে, আমি চতুর্ভুজটা আঁকলাম। বলা আছে এ বি সমান, বলা আছে এটা এ বির দুই পাশে দুটো 90 ডিগ্রি কোণ লম্ব করা আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, যেহেতু বলা আছে লম্ব, লম্ব মান 90 ডিগ্রি। এ ডি এঁকে দিলাম এর সমান করে, বি সি এঁকে দিলাম এই সমান করে, আর সিটি যোগ করে দিলে তো এ বি সিটি যোগ ই হয়ে গেল, এ বি সিটি চতুর্ভুজ হয়ে গেলো, আমার তো আর কিছু দরকার নেই। এবার আমাদের এখান থেকে কী করতে হবে দেখ, আমাদের বলেছে হ্যাঁ একটা কোণ ই আঁকতে হবে, তাহলে এখান থেকে একটা কর্ণ এঁকে নিলাম, কর্ণ এঁকে নিলাম। এবার এখান থেকে সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, তাই তো, এখান থেকে এ বি পর্যন্ত নিলাম, ডি থেকে, ডি থেকে বি পর্যন্ত নিলাম, দিয়ে এখান থেকে কী করবো, এখান থেকে কাটব, ঠিক আছে, আর এখান থেকে এইটুকু নেব, দি, ও বাবা, এই পর্যন্ত কেটে নিলাম, হলো। এখানে ই বিন্দুটা ছেদ করলো, আমার এইখানটাই যোগ করে দেবো, ঠিক আছে, হলো। তাহলে এই চতুর্ভুজে সমান করে একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, একই ভূমি এই যে এ ই নেবো, ঠিক আছে, ওইখানে এ বি কিউ বলেছে, আচ্ছা এখানে কিউ নাম দিলাম, এ বি কিউ, সমান ক্ষেত্রে বলে এ বি কিউ আঁকলাম, বাদ দে, আমরা এ কিউকে ভূমি ধরে আবার একটা কী করবো, আর একটা ই করবো, তাহলে এখান থেকে আমরা কী করবো, এ ই এটা কী আছে, ভূমি আছে, এই এ ইকে সমান করে আর একটা ত্রিভুজ আঁকবো, এই এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা এঁকে নিয়ে সেইখান থেকে আবার 30 ডিগ্রি করে একটা ই করে নেবো, ঠিক আছে, 30 ডিগ্রি করে একটা ত্রিভুজ এঁকে নেবো, তাহলে এর সমান্তরাল করে একটা সমান্তরাল এঁকে নিই এখান থেকে, তাহলে এখান থেকে নেবো, দিয়ে এখান থেকে কাটবো, তাই তো, এখান থেকে কাটবো, আর এর সমান করে এ ডি এর সমান করে আমরা এখান থেকে কাটবো, তাহলে সমান্তরাল একটা সরলরেখা হয়ে গেল। সমান্তরাল সরলরেখা হয়ে গেল। এবার আমরা কী করে দেখ, এখানটায় ভালো করে দেখলে দেখ, এখানটা আমার ওপর পানে থাকা থাকা দেখ, এই মিডিল দিয়ে যাওয়ার কথা আমার ওপর দিয়ে চলে গেছে একটু, দেখেছিস, এই হা করলে নাম্বার কেটে নেবে, এরকম যেন না হয় একদম মিডিল দিয়ে যেন যায়, ঠিক আছে, আমার একটু হ্যাঁ হ্যাঁ বিন্দু দিয়েই যাবে, ডি বিন্দু থেকে বিন্দু দিয়েই যাবে, আমার এই দূর থেকে দেখতে অসুবিধা হয়েছে বলে এরকম ইয়ে হয়েছে, ঠিক আছে, ক্যামেরার এই পাশ থেকে দেখতে হয়েছে তো, আচ্ছা এবার আমরা এখান থেকে 30 ডিগ্রি কোণে কিনে একটা একটা চাঁদাটা কোথায় গেল, ঠিক আছে, আমরা 30 ডিগ্রি কোণে কিনে একটা এখানে 30 ডিগ্রি সমান করে আমরা একটা কোণে কিনবো,
30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 30 ডিগ্রি করে নিলাম। এবার 30 ডিগ্রি সমান করে একটা কোণ আমরা এঁকে নেব। আর একটু নিচে নামবে, ঠিক আছে। যেখানে ছেদ করলে ওই সাথে এটা যোগ করে দিই। হ্যাঁ, ঠেকলো। আর এইটার সঙ্গে এইটা যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এ ই এফ নাম দিলাম, এটা 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা কী লিখবো? না, চতুর্ভুজ এ বি সি ডি সমান সমান হচ্ছে ত্রিভুজ এ ই এফ। ঠিক আছে, যার একটা কোণ, এইটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, শেষ অঙ্কটা দেখি কি বলছি। এ বি সি ডি ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু সি। তাহলে এ বি সি ডি ই একটা যে কোনো বলছি একটা পঞ্চভুজ আঁকতে হবে, যে কোনো, তাহলে যে কোনো একটা পঞ্চভুজ আঁকি, যে কোনো। তাহলে প্রথমে নাম দিলাম, প্রথমে এরকম দাগ টানলাম, দাগ টানলাম, ঠিক আছে। হ্যালো, নাম দিলাম এ বি সি, সিটা এখানে রাখতে হবে। তাহলে এ বি সি ডি ই, ঠিক আছে, শীর্ষবিন্দুকে ই করে আমাদের একটা ই আঁকতে হবে, তাই তো? তাহলে প্রথমে তো এইটা এটা যোগ করে দিই, এইটা এটা যোগ করে, একটা চতুর্ভুজ পেলাম। এইটা যদি যোগ করে দিই, এ সি ই যদি যোগ করি, তাহলে একটা চতুর্ভুজ পেয়ে গেলাম না, ই এ বি সি করে চতুর্ভুজ পেলাম। তাহলে এর সমান্তরাল করে, এই এর সমান করে একটা ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে পারবো। হ্যাঁ, তাহলে ত্রিভুজ কীভাবে আঁকবো? না, এটা যোগ করে দেবো, এটা বিশাল বড় করে দেবো, তাই না? এটা বড় করলাম বিশাল। এটা দুই ধারে টেন দিই, এ ধারে প্রথমে টানি, টেন দিলাম, ঠিক আছে, এটা বড়ই হয়ে গেল। এখন এই ধারে ই করতে হবে না, এবার এইখান থেকে এটা যোগ করে দিলাম, কর্ণ হইল। তাহলে এই চতুর্ভুজের সমান্তরাল করে এই এই কর্ণের সমান করে এখান থেকে একটা টানতে হবে, তাই না? তাহলে তাই করি, এখান থেকে এই পর্যন্ত নেবো, এখান থেকে কাটবো, ঠিক আছে। আর এখান থেকে
থেকে এইটুকু নেব। এখান থেকে হ্যালো এটা যোগ করে দেবো। হ্যালো, তাহলে এখানে আমি ধরলাম ই বিন্দু, তো এই ই বিন্দু বলছে, এটা আমি ধরলাম এফ বিন্দুতে সেট করে দিলাম, সি আর এফ যোগ করে দিলাম। হ্যালো, তাহলে এই ত্রিভুজ একটা পেলাম, কী হলো এই চতুর্ভুজের সমান করে একটা ত্রিভুজ পেলাম, তাই তো? এ এ বি সি ই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা এই ত্রিভুজ পেলাম, এ এফ সি। একই রকমভাবে এই যে এই এই ত্রিভুজ একটা পেয়েছি, দেখ এ এই এ বি সি এ না এ সি ডি ই, এ সি ডি ই এর সমান করে আবার একটা ত্রিভুজ এই ধারে রাখতে হবে, ঠিক আছে? এই ধারে রাখতে হবে, ওট পরে তো করতে পারবি না অঙ্কটা না দেখলে করলাম। এবার এই কর্ণের সমান্তরাল করি, এই কর্ণের সমান্তরাল করি, এইখান থেকে একটা আঁকতে হবে, তাহলে এখান থেকে শুরু করি নিলাম, এখান থেকে সমান করে নিলাম, ঠিক আছে? এবার এর থেকে এইটুকু নেব, যোগ করে দেবো, যোগ করে দিলাম। এখানে কোথায় ছেদ করলো? আমি ধরলাম ই এফ জিটা ছেদ করলো, তো এইখান থেকে এবার জিটা যোগ করে দেবো, হলো। তাহলে আমরা কী লিখবো? না, পঞ্চভুজ এ বি সি ডি ই, পঞ্চভুজ পঞ্চভুজ সমান সমান কত হবে? না, ত্রিভুজ ত্রিভুজ কত কোনটা? না, জি এফ সি, জি এফ সি, এটা অ্যান্সার, এটা অ্যান্সার লিখে দেবো। ওকে, তাহলে চ্যাপ্টার শেষ, বসে দেখি চোদ্দ শেষ হয়ে গেল, 15 তো শেষ চ্যাপ্টার, এইটা শেষ চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, 15 পর্যন্ত পরীক্ষা হতে দেয়। হ্যাঁ, তোদের 15 পর্যন্ত পরীক্ষা হবে, আমি 16-17 পর্যন্ত করে রাখবো, ঠিক আছে? শেষে নেই, শেষে দেওয়া ছিল, এর পেছনে দেওয়া ছিল। আমি 17 পর্যন্ত করে রাখবো, ঠিক আছে? 16-15 সে তো শেষ করবই, 15 শেষ করার পরে 16-17 শেষ করে রাখবো, সমাস বিন্দু সংক্রান্ত উপপাদ্য পর্যন্ত। তারপরে 18-19-20-21 চারটে চ্যাপ্টার ওই তোদের পরীক্ষার পরপর করে দেবো, 2 মাসের মধ্যে হয়ে যাবে, আর 2 মাস ধরে ওই প্র্যাকটিস করে পরীক্ষাটা দিয়ে আসবো, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা দিয়ে আসবো, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যেটা তোরা করছিস না, যেটা যে কারণে পরীক্ষাটা খারাপ রেজাল্ট করবে, বাড়িতে যদি না পড়িস তাহলে হবে না, ঠিক আছে? বাড়িতে প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে একমাত্র অঙ্কে ভালো হওয়ার একমাত্র কারণ হচ্ছে প্র্যাকটিস, 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 প্র্যাকটিস আর প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস করতে হবে, না একমাত্র পথ, ঠিক আছে?